দিদি চলো সবজি কিনবো, ওই দেখো ওই দোকানে ভালো সবজি পাওয়া যাচ্ছে, চলো ওইখানে নিয়ে নিই। না মা, ওই দোকানটা থেকে নেবে, চলো। ইস, ওই ছোট দোকানটা থেকে নেবো না, ওইখানে দেখো বেশ ভালো বড় বড় দোকান আছে, ওখান থেকে নেবো, চলো। দেখো বজার দোকান কই হচ্ছে, একটু সবাই যাচ্ছে, ওই কাছে কেউ নিচ্ছে না। উফ, এত জ্বালাতে পারো না, চলো দেখি। সবজি নিয়ে যান, সবজি। দাদু দাদু, আমি সবজি দাও তো। হ্যাঁ 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 মা, সবজি নেবে? ইস, অল্প কটা সবজি নিয়ে বসেছে, ভালো দেখে দেবেন। তুমিও দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। মটরশুঁটিও দাও। ও আচ্ছা দিচ্ছি। টমেটো দাও। হ্যাঁ হ্যাঁ নাও। হ্যাঁ হ্যাঁ সব দিয়ে দিয়েছি। কত হলো? হ্যাঁ ওই 100 টাকা দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এই নিন। যাক বাবা, আজকে কিছু তো বিক্রি হলো। এ কি প্রণাম করলেন কেন? হ্যাঁ আসলে সকাল থেকে তো কিছু বিক্রি হয়নি, এই ছোট মাটা এলো দয়া করে, তাই এইটুকু পয়সা ইনকাম হলো, না হলে যে আজকে আমার কি করে সংসার চলতো। আপনাদেরকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, তার মানে তিতি ঠিকই বলেছিল। তিতি কি এটা ঠিক করলো? কমেন্ট করে জানাও।